বেনিবাঁধব আমার হিয়ায় থাকবে, তাই আমি বেনিখানি নাকের ডগায় ঝুলিয়েছি। বেনি দেখে দেখে বেনিবাঁধবের কাছে যাব। আর রাধা রানী আমার কি করছে জানো? দেখো কি করছে, করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তারে ওই পরে না, করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তারে গো জঙ্গে পরে তার, করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তারে গো জঙ্গে পরে তার, করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তারে গো জঙ্গে পরে তার। দেখা শেখা উচিত রাধারানী, এইভাবে আমার সাজসজ্জা করেছে। এবার সমস্ত সখীকে নিয়ে চলে যাচ্ছে আমার গোবিন্দের কাছে। যেই না গোবিন্দের কাছে সমস্ত ব্রজগোপী মিলে মিলেছে, অমনি কি বলে উঠলেন, বিপিনে মিললো গোপনারি হেরি হাসত মুরলিধারি, বিপিনে মিললো গোপনারি হেরি হাসত মুরলিধারি, মুরলিধারি বিপিনে মিললো গোপনারি
শত মুরলী হারি নিরক্ষী মায়ান পুচ্ছত বাদ প্রেম সিন্ধু গাহনি নিরক্ষী মায়ান পুচ্ছত বাদ প্রেম সিন্ধু গাহনি ব্রজগোপী এসেছ বলো বলো পুছত শবহু কবন খে কি শবহু করব ওই পুছত শবহু গমন খে এই যে ব্রজগোপী কি মনে করে এখানে কি জন্য এসেছো? কি ব্যাপার এই ঘোর রজনীতে এই গভীর বনের মধ্যে কি জন্য এসেছো? ব্রজ সব ঠিক আছে তো? না কোনো বিপদ হয়েছে? বলো বলো কি জন্য এসেছো? কি ব্যাপার? তুমি যখন এলে যে কমিটি দাদারা বলতো প্রাপ্তি কি ব্যাপার তুমি এখানে? কমিটি দাদারা তোমাকে ডেকে নিয়ে এসেছে? ডেকে এসে ও তো গোবিন্দ তো ডেকেছে বাসিতে। তাও গোবিন্দ আমার কি বলছে? এসো এসো, স্বাগতম। হ্যাঁ সুস্বাগতম ব্রজগোপী, সুস্বাগতম। এসো এসো, অমনি ব্রজগোপীদেরকে দেখে গোবিন্দ আমার বলে উঠলেন কি বলছি? স্বাগতম সভাগতী ব্রজগোপীগণ তোমারে করিয়া ওই স্বাগতম সভাগতী ব্রজগোপীগণ তোমারে করিয়া হাবা ওই স্বাগতম সভাগতী ব্রজগোপীগণ স্বাগতম সভাগতী ব্রজগোপীগণ তোমারে করিয়া ঘোর নিশীতে ঘোর কাননে এলে কি কারণ তোমারে করিয়া স্বাগতম সভাগতী ব্রজগোপীগণ তোমারে করিয়া স্বাগতম সভাগতী ব্রজগোপীগণ তোমারে করিয়া এই যে ব্রজগোপী কি মনে করে কি চাই এখানে কি জন্য এসেছো? কেন এসেছো গো? ব্রজে কি কোনো অমঙ্গল হয়েছে? কি জন্য এসেছে এখানে? ব্রজগোপীরা কিন্তু কোনো কথা বলছে না, নতমস্তকে দাঁড়িয়ে আছে। তখন গোবিন্দ আমার আবার বলে উঠছে, কও হে গোপী কি সে লাগি বনি কেন এলে? কও হে গোপী
জানো এলে হে, তোমরা জানো না তোমরা কারা, এমন ভাবে চলে এসেছো এই ঘোর ঋষিতে ঘোর বনের মধ্যে, কি জন্য এসেছো তোমরা, ভুলে গেছো তোমরা কারা, তোমরা রাজনন্দিনী রাজা রধি, তোমরা রাজনন্দিনী রাজা রধি, রাজনন্দিনী রাজা রধি, রাজনন্দিনী রাজা রধি, গোপী বলি লোকে দেখলে বলবে কি মনে করে এই ঘোর রচনীতে। এখন যদি কেউ গোকুলের লোকে এসে দেখে যে গহন বনের মধ্যে ঘোর রজনীতে তোমরা আমার কাছে এসেছো, তাহলে সবাই যে কৃষ্ণ প্রেমের নিন্দা করবে গো, সবাই মিলে কি বলবে জানো, বলবে কৃষ্ণ প্রেমের কি রীতি, বলবে কৃষ্ণ প্রেমের কি রীতি, কৃষ্ণ প্রেমের কি রীতি, কৃষ্ণ প্রেমের ওই ঘর ছেড়ে জঙ্গলে বসতি, কৃষ্ণ প্রেমের কি রীতি, কৃষ্ণ প্রেমের, এই যে যাও যাও মার ফিরে যাও, এই গহন মানে কিসের জন্য এসেছো, তাই বলি কি বুঝা গোপী এসেছো ভালো করেছো, যাও গোপী যাও ফিরে যাও, যাও নিজ ঘরে গোপী, পতি ভজা পতিনি ধর্ম নাই হে গোপী, কি সে লাগি বনে কেন এলে, যাও যাও বাড়ি ফিরে যাও, কি জন্য এসেছে এখানে, ব্রজগোপীরা এবার অনেকক্ষণ ধরে চুপচাপ সহ্য করছে, এবার বলে উঠছে গোবিন্দ কি বলছো আর কাকে বা বলছো, আনি আবা শিরসুদি ফিরে যেতে বল ভরে গোবিন্দ, শোনো শোনো তুমি নাকি আমাদেরকে পত্নী ধর্ম শেখাচ্ছো, এই যে লম্প চতুরের শিরোমণি পাজির পা ঝাড়া বাঁশি সুরে ডেকে এনে আবার বলছে কেন এসেছো, তুমি ডাকনি তোমার বাঁশি ডেকেছে, ডেকে এনে আবার বলছো কি জন্য এসেছো ব্রজগোপী, এটা কি হচ্ছে ধর্ম শেখাচ্ছো, এই এই লম্প তুমি নিজে কত বড় ধর্মী, তুমি ধারবি আর বলো না তোমার কথা বলতে গেলে নিজেদের লজ্জা লাগে, হরি বল হরি বল, বলবো তোমার গুণের কথা সবাইকে, বলে দেবো তোমার গুণের কথা সবাইকে, বলে দেবো বলবো ধর্ম শেখাচ্ছে, নিজের ধর্মের ঠিক ঠিকানা নেই আর ধর্ম দেখাচ্ছে, ও হে পরম ধর্মী শিশুকালে গোপ ঘরে ননি চুরি করতে, পরম ধর্মী হয়ে ধর্ম শেখাও, আর কি করে বেড়াতে তুমি, তুমি জানো না ওই শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে, পরম ধর্মী কি হয়ে এই তো তোমার ধর্মের জোর, চোর কোথাকার, এই চোর বাবা চোরের মায়ের বড় গলা গো, বলে আমি কি চুরি করলাম, বলে তুমি আগে বলো যে আমি কি চুরি করিনি, তুমি কি চুরি করেছো, প্রতিটি বছর প্রজার ঘরে ঘরে ননি চুরি করে খেতে,
এমনকি বসন পর্যন্ত চুরি করেছে জোড়া মামলা। বসন চুরি তো যেমন তেমন, প্রতিটি প্রজাপতির মন চুরি করে বসে আছে। তোমার থেকে বড় চর বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, ধর্ম শেখাচ্ছে, ধার্মিক নেই, কিছু নেই, ধর্ম নেই, আমার বড় বড় ধর্ম। হ্যাঁ কে আর জাগল, নিজে বাসিসুরে ডেকে এনে এখন বলছে প্রজাপতি কেন এসেছো? হরি বল হরি বল হরি বল। এগুলো কি হচ্ছে? ব্রজগোবীরা যখন এইভাবে কথা বলছে, গোবিন্দ বলছে না না তা বলছি না, তোমাদেরকে কে ডেকেছে তাই বলছি। তখন ব্রজগোপীগণ আস্তে আস্তে ধীরে ধীরে কাতর বাক্যে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি জানো না প্রভু, শুধুমাত্র তোমাকে প্রতিনিধি পাবার জন্য আমরা কত কষ্ট করেছিলাম, শুধুমাত্র তোমাকে প্রতিনিধি পাবার জন্য, তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা কি কি করেছিলাম জানো? মা কাত্যায়নীর ব্রত করেছিলাম। যখন মা কাত্যায়নীর ব্রত করেছিলাম, প্রথম মাসে মা কাত্যায়নীকে ডেকে বললাম, কি বললাম জানো? ব্রতচারণ করলাম, ব্রতচারণ করে মা কাত্যায়নীকে ডেকে বললাম, মায়ের একটু উলুধ্বনি হয়, হে মা কাত্যায়নী মহামায়ী মহাযোগিনীধীশ্বরী নন্দোপাসকদেবী পতিমে
मत्निरूपेण समस्थित नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थित नमस्ते श्री नमस्ते श्री नमो श्री नमो नमः শুধুমাত্র তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য মা কাত্যায়নীর কাছে আমরা ব্রত করেছি। আর তুমি কিনা মাসের সুরে দেখে এনে আমাদের এখন ফিরে যেতে বলছো? গোবিন্দ তখন বলছে, শোনো ব্রজগোপী, আমি তোমাদেরকে এতক্ষণ পরীক্ষা করছিলাম, সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ। যখন তোমরা 60,000 মনে দিয়েছিলে, তোমাদের দেওয়া কথা আজ আমি পূরণ করবো। এসো, তোমাদেরকে লইয়া আজ আমি রাস করব। তাই গোবিন্দ আমার প্রথম রাস মঞ্চে অবতরণ করছি। কেমন ভাবে কাঞ্চন মনি গণ জননী রমল রমণী মন্ডল সাজে বিবা কাঞ্চন মনি গণ জননী রমল রমণী মন্ডল সাজে মাঝে মাঝে মহামর কত সম শ্যামর নট বাল চঞ্চল জল ধর পরীক্ষায় রসায়ন ও আরে থুগু 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 থুগুতা ও
দুয়ারে বাজে ধুগু 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 তারা, ধুগু 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 তারা, বাজে ধুগু রে ধুগু রে ধুগু তা ধুগু তা ধুগু তা, ধুগু রে ধুগু রে ধুগু তা ধুগু তা ধুগু তা, ধুগু রে ধুগু রে ধুগু তা ধুগু তা ধুগু তা, ধুগু রে ধুগু রে ধুগু তা ধুগু তা ধুগু তা, ধুগু 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 তা, বহুবিধ ছন্দে নিবেদন করি প্রভু তোমার দুটি রমণী মণ্ডল মাঝে একটি বার নাচো শ্যামরা, একটি বার নাচো শ্যাম বলছে শোনো গোবিন্দ, আজ তোমাকে নৃত্য প্রতিযোগিতা করতে হবে, তোমার রাধারানীর মধ্যে। গোবিন্দ বলছে হ্যাঁ হ্যাঁ, তোমাদের রাধারানী আর কত নৃত্য ভালো জানে আমার আর জানতে পারবেন। ললিতা বলছে শোনো গোবিন্দ, আমাদের রাধা রানী না তোমার মতো মুখে বড়াই, তুমি তো ওই নাচ শিখেছো গরু ধরে। আমাদের রাধা রানী গরু ধরে নাচ শিখেছে। তাই অমন কাজ কিছু করো না, খুব বড় ভুল হয়েছে। গোবিন্দ বলছে এই যে ব্রজগোপী, তোমরা নাকি নৃত্য করতে বলছো, গোবিন্দ বাজাতে বলেছে তাহলে বাজাও দেখি একবার। তখন কি করছি, ললিতা বাজাই বিনা ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সুরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সুরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সুরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সুরারাই সুচিত্রা বাজায় সপ্ত সুরারাই দেখে রঙ্গ, তোমার নাচে হবে বাজ
বাজে ধুগু 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 দা ও বাজে বাজে ধুগু 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 দা এই যে তোমাকে নাচতে হবে নাচতে হবে পায়ে কোনো ব্যথা হ্যাঁ কিন্তু দাঁড়াও কেমন ভাবে নৃত্য করবে সেটা আগে বলে দিই শোনো বাকা শ্যামী তোমাকে নাচতে হবে ঝেনা ঝেনা খেটা ঘুঘু লাগছে ঝা 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 বাজে 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 ঠকুর 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 নাচ ঝা বাজে ঠকুর 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 নাচ ঝা 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 বলো তোমাকে নৃত্য করতে হবে নৃত্য পায়ে বড় ব্যথা গো আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু নৃত্য করবে কেমন শোনো তোমার নান রে বেগন্ড মন্ড নুপুরের করা নানরি বেগন্ড মন্ড নুপুরের গন্ডমুন্ড নড়বে না ঠিক আছে বনমালা নড়বে না নুপুর বাজবে না বাবা আর শর্ত আছে দাঁড়াও শ্যাম সুন্দর খুব সাবধান এখনো শর্ত আছে তোমার নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শবনের কুণ্ড নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শবনের কুণ্ড